আমি এখন তোমাদের 26শে মার্চের ভাষণ এর ছবি একটি এঁকে দেখাবো। দেখো, সেই জন্য আমি কি করেছি, তোমাদের পুরো কপিটা খেয়াল করো, একটুখানি জায়গা রেখে ঠিক এই মাপের একটা প্রথমে স্কোয়ার বক্স করেছি। এখানে কয়টা লাইন দিয়েছি, ওয়ান, সবগুলো ঘর সমান সমান, একদম সমান সমান। তাহলে প্রথমে আমরা মিডিল পয়েন্টটা ভাগ করে নিয়েছি, তারপরে এইটুকুর মিডিল এইটা, এটা ভাগ করে নিয়েছি, আবার এইটুকুর মিডিল এইটা। তাহলে কয়টা দাগ হয়েছে আমাদের, কয়টা ঘর হয়েছে, 1, 2, 3, 4। আবার একইভাবে দেখো, আমি প্রথমে কি করেছি, এইখানে সমান সমান ঘর করে আগে চারটা ঘর টেনেছি, চারটা ঘরের মিডিলে আগে এই লাইনটা দিয়েছি, দিয়ে এইটুকুর মাপ এভাবে একটা মিডিল পয়েন্ট দিয়েছি, আবার এইটুকুর মাপ এইভাবে একটা মিডিল পয়েন্ট দিয়েছি, এবার এইটুকু বক্স যতটুকু নিয়েছি এইভাবে আর একটা বক্স নিচে করে দিয়েছি। তাহলে আমাদের কয়টা বক্স হলো, 1, 2, 3, 4, 5, 1, 2, 3, 4, 5। তাহলে এইদিকে হচ্ছে 1, 2, 3, 4, আর এদিকে 1, 2, 3, 4, 5। এখন আমরা ড্রয়িংয়ে চলে যাই। এই জন্য কী করবে, প্রথমে এই লাইনটা ঠিক এভাবে মিলিয়ে দিবে, মেলানো হয়ে গেলে এইবার এইভাবে এই লাইনের অর্ধেকের একটু বেশিতে যে এই একটা লাইন দিবে। তাহলে প্রথমে আমার এই লাইনটা, এরপর এই লাইনটা, তারপরে কি করবে, এইখানে এসে নাক নাকটা কীভাবে আঁকছি দেখো, প্রথমে এইভাবে তোলা, আবার একটু ওপরের দিকে উঁচু, এরপরে ঠিক এই লাইনের সাথে মিশিয়ে এই বক্সের মধ্যে দিয়ে দিলাম। তাহলে আমাদের 1, 2, 3 তিনটা বক্স অলরেডি কভার হয়ে গেল। এরপরে দেখো কি করব, এরপরে এখানে একটু এরকম দিয়ে নিবে, তারপরে দেখো এই বক্সটা বাদ দিয়ে এই যে এটা হয়ে গেল লাইনটা, এখন এই বক্সে আসব। এই বক্সে এসে কি করবে, এইভাবে এখানে একটা লাইন এভাবে দিয়ে নেবে। এখন এই বক্সটার মধ্যে আমাদের কাজটা হবে। এখন কি করব, আমি এই লাইন থেকে এইভাবে একটা লাইন দেবে, আর ঠিক এই মিডিল পয়েন্টে, এই মিডিল পয়েন্টে দেখো এই একটা লাইন, চোখের অংশ বের করছি আমি এখন। চোখ, এরপরে এই লাইনটা থেকে এইভাবে আর একটা লাইন তুলে দাও, ঠিক এইরকম। আমি কিন্তু খুব ধীরে ধীরে দেখাচ্ছি, বক্স গুনে গুনে। তাহলে আমাদের এখানে 2 এবং 3 এই দুইটা বক্স আমরা কাজে লাগিয়েছি, এখানে একটা এভাবে টান দিয়ে নাও। এখন কি করব, এটা যখন হয়ে গেল
এবার নাকের এখান থেকে, ঠিক নাকের এই অংশ থেকে এখানে একটা ডি এর মতো করবে, ডি এর মতো করে এটা সোজা লাইন। এরপরে এইভাবে তুলে এই একটা লাইন, আর এইখানে মুচের লাইনটা, যাক এটা আমরা পরে করব। এরপরে কি করবে, ঠিক এই লাইনটা থেকে এই যে এখানে একটু কালো ডিপ করে দাও, ডিপ করে এই লাইন থেকে একটুখানি ঢেউ নামিয়ে একটু কার্ভ করে এই লাইনটা তুলে ঠিক এইরকম ইউ। এরপরে আরেকটা, এবার আমরা লাইন থেকে একটু নেমে যাচ্ছি, আমরা লাইন থেকে একটু একটু করে নেমে যাব, এ একটা লাইন, এ একটা লাইন, এ একটা লাইন, এই লাইনগুলো দেওয়া হয়ে গেলে এবার কি করবে, কানের অংশ, কানটা কত নাম্বার বক্স থেকে আসবে, 1 2 3 4, 1 2 3 4, মানে লাস্ট বক্স, লাস্ট বক্সের কোথায় থেকে শুরু হবে, 1 2 3, 3 নাম্বার বক্স থেকে। তাহলে 3 নাম্বার বক্স থেকে আমরা কানের লাইনটা দিতে শুরু করি, এখানে হয়ে গেল আমাদের কানের অংশ। তারপরে কি করবে, কানের ঠিক এই লাইন থেকে এই যে 2 নাম্বার বক্স, এটাকে আমরা এতটুকু কাজে লাগাবো। তারপরে কি করবে, এইরকম একটা লাইন আমার দেওয়া হয়ে গেল, এই একটা রিদম হবে। এরপরে এখন কি করবে দেখো, এই লাইনটা তো আমাদের আছে, এই লাইনটা থেকে একটু বাইরে বেরিয়ে যাবে, এই যে এই লাইনটা,
এই লাইন থেকে একটু এদিকে এসে এইরকম, তাহলে হয়ে গেল এইটুকু অংশ। এরপরে এইখানে দেখো চোখের অংশটা আমরা একটু করে ফেলি, এই চোখের লাইন বরাবর এইখানে একটা আমরা চোখের মণি দিয়ে দিব, আবার এই লাইন বরাবর এরকম একটা টান, একটু লাইন থেকে বেরিয়ে যাব, আবার এই লাইনটা বরাবর এখানে আমরা আরেকটা লাইন দেব। এখন এই অংশটা আমরা ঠিক করব, দেখো কিভাবে। থ্রি লাইন বরাবর এইখানে একটা টান দিয়ে দাও, এই লাইনটা এখন আমরা মুছে ফেলবো। এখানে একটা লাইন দিবে, এখন আমরা একটু একটু করে মুছে লাইনগুলো বের করব। এই লাইনটার থেকে এই লাইনটা আর একটু বড়, এবার ঠিক এখান থেকে একটা সোজা টান দিয়ে এভাবে একটা টান দিয়ে নেবে। এখন কি করবে, এই লাইনগুলো মুছে ফেলো। আমি যে দাগগুলো গাঢ় করে দিয়েছিলাম বক্সের, তোমরা কিন্তু হালকা করে দিবে। তোমাদেরকে আমি বোঝানোর জন্য এত গাঢ় করে দিয়েছিলাম যেন তোমরা লাইন বাই লাইন বুঝতে পারো। এখন প্রত্যেকটা লাইন সুন্দর করে মুছে ফেলো।
দেখো, আমি ইরেজ করে ফেলেছি, ইরেজ করে আমি চোখটাও করে ফেলেছি এবং আমি বডির অংশটাও করে ফেলেছি। বডির অংশটা আমি এভাবে করেছি, তুমি একটা দেখে দেখে করে নিতে পারবে। আমি আরেকটু স্পষ্ট করে দাগ দিয়ে দিচ্ছি, আর এইখান থেকে হাতটা তুলে দিবে লম্বা করে। পাঞ্জাবির হাত একটু এরকম দিয়ে দিবে, এখানে ছেড়ে দিবে। এরপর হাতটা দেখো, প্রথমে এই বক্স, প্রথমে আমরা এই বক্সটা করে নিব, এই বক্সটা করে নিব। 1, 2, 3, 4 এটা এভাবে নামিয়ে দিবে, এভাবে নামিয়ে দিবে। আর এই লাইনটা এইরকম, এখন এইটুকু মুছে ফেলো। এইটুকু মুছে ফেললাম, একটা ওভাল মাইকের অংশ এঁকে দিলাম এরকম। আরেকটা হচ্ছে মাইক আঁকছি গোল, এটা পেছনের দিকে। এখন বাকিটা আমরা কালার দিয়েই করে ফেলবো। কালার দিয়ে কিভাবে করব একটু দেখাই তোমাদের। প্রথমে ব্ল্যাক কালারটা নাও, ব্ল্যাক কালারটা নিয়ে এইভাবে কিছু লাইনটা আমরা আগে দিয়ে নেব। দিয়ে নিলাম, আর ঠিক নাকের এই জায়গায় একটু ব্ল্যাকটা দিয়ে নিব। ব্লুটা দিয়ে নিলাম, এরপরে আমরা ডার্ক ব্রাউন, ডার্ক ব্রাউনটা এবার আগে চুলের মধ্যে দিয়ে নিব। প্রথমে সম্পূর্ণ কালো করে দিবে না, কিছু কিছু অংশে সাদা রেখে দিবে। ব্রাউন কালারটা দিয়ে নিলাম, এরপরে লাইট ব্রাউন, লাইট ব্রাউন কালারটা একটু এখানে দিয়ে নাও। প্রথমে গাঢ় কালারে যাবে না, এরপরে স্কিন কালার, স্কিন কালারের সাথে এই লাইট ব্রাউনটা দিয়েছিলাম এটা একটু মিক্সড করে নাও, এইভাবে একটু মিক্সড করে নাও। ব্ল্যাক, ব্ল্যাকের এই জায়গায় মিক্সড করে নাও। নাকের ঠিক এই লাইন পর্যন্ত এটা হোয়াইট থাকবে, এই যে এই লাইনটা। এবার কি করবে, চোখের অংশটা
ডার্ক ব্রাউন, আবার স্কিন কালার, স্কিন কালার, এরপর ব্ল্যাক। এটা তোমরা পেন্সিল কালারটা দিয়ে করবে এই জায়গাগুলো। এইখানে ব্ল্যাক সাথে ব্রাউন, এই লাইনটা এই লাইনটা আমি এখন আস্তে আস্তে তোমাদের দেখাবো। দেখো এইটুকু এইখানে আরেকটা ভাজের মতো যাবে, এই জন্য এইখানে একটু এইভাবে ডার্ক ব্রাউনটা দিয়ে নাও, এইখানে একটু ডার্ক ব্রাউন দিয়ে নাও। কোথায় কোথায় দিচ্ছি আগে খেয়াল করে নাও। এরপর আবার স্কিন কালার, স্কিন কালার এখানে ছেড়ে দাও। এরপরে আবার একটু ডার্ক ব্রাউন এই লাইনে, এরপর ব্ল্যাক, ব্ল্যাক এইভাবে। টিস্যু নিয়ে এইভাবে মুছে দিবে। কানে একটু স্কিন কালার দিয়ে নিচ্ছি, মুছে নেবে। কানের অংশটা আমরা পরে বের করবো। ঠিক এইভাবে মিক্সড করে দাও, যেখানে কালার দিয়েছি সেই জায়গাগুলো মিক্সড। এইভাবে টিস্যু দিয়ে মিক্স করে দাও। এভাবে নেক্সট। এখন আমরা চোখটা আরেকটু ভালো মতো বের করি। এইবার পেন্সিল কালারটা নেবে, স্কিন কালার সাথে একটু ব্রাউন কালার। এইখানে দেখো একটু অরেঞ্জ কালারটা দিয়ে নেব আমরা। এইখানে একটু অরেঞ্জ কালারটা দিয়ে নেব, আর ঠিক এই জায়গায় অরেঞ্জ কালারটা দিয়ে নিলাম। এখন আবার আমরা পরিষ্কার টিস্যুর সাইডটা দিয়ে আবার মিক্সড করে দেব। লেয়ারগুলো খুব ভালো মতো খেয়াল করো, কখন কোন কালারটা আমি দিয়ে মিক্সড করছি। এইবার কী করবে, পেন্সিল কালারটা নিয়ে ঠিক নাকের এই জায়গায় ব্রাউন কালারটা এভাবে দিয়ে নেবে।
ব্রাউন কালার, স্কিন কালার মিক্সড করে দাও। আর এই সাইডটা ভেতরে ব্ল্যাক। মুচ এই লাইনটা ডার্ক ব্রাউন, ডার্ক ব্রাউন দিয়ে আবার এটা মুছে ফেল। জাস্ট ঠোঁটের নিচের অংশটা একটু ডার্ক ব্রাউন, লাইট অরেঞ্জ, এবার এই লাইনটা আমরা পেন্সিল কালার দিয়ে সুন্দর মতো টেনে দিব। আর এইখানে চুলের অংশ, চুলটা কালো করে নামিয়ে এই লাইনটাও আমরা কালো করে দিব। কানের অংশটা দেখো আমি কিভাবে কালারটা দিচ্ছি, কানটা ঠিক এভাবে। এইবার প্রথমে ডার্ক ব্রাউন, এক চান্সে ব্ল্যাকে চলে যাবে না, এক চান্সে ব্ল্যাকে চলে গেলে পরবর্তীতে আর কোনো কালার দেওয়া সম্ভব হয় না। এইবার ব্ল্যাক, ব্ল্যাকের সাথে ব্রাউনটা একটু একটু মিক্সড করে দিবে। এরপর আবার
टीस्यू दिए ठीक ये मुछे दिवे। তাহলে আমি এখানে প্যাস্টেল এবং পেন্সিল দুটোই কিন্তু লাগবে। এটা একদম ব্ল্যাক দিয়ে দিবে। একদম আমি যেভাবে করছি সেভাবেই চেষ্টা করবে করার। এখন কি করব দেখো, প্যাস্টেল কালারটা নিয়েছি হাতে, এভাবে ছেড়ে দাও। এবার কিছু জায়গায় হালকা করে এভাবে একটু ভাঁজ দেখিয়ে দাও, পাঞ্জাবির ভাঁজটা। এরপর আসি হাতের কালার। হাতের কালারের জন্য ব্রাউন কালারটা নাও, এভাবে একটু ব্রাউন দিয়ে নেবে প্রথমে, তারপর পেন্সিল কালার দিয়ে এটা একদম কালো করে দাও। মুছে ফেললাম। এই জায়গাগুলো একটু ডার্ক ব্ল্যাক দিয়ে দাও। তাহলে আমাদের হাতের ড্রয়িংটা হয়ে গেল। এইবার ডার্ক ব্রাউন দিয়ে মিক্স করে দাও। এভাবে ডার্ক ব্রাউন দিয়ে মিক্স করে দাও। ডার্ক ব্রাউন দিয়ে মিক্স করা হয়ে গেলে এবার একটু ব্ল্যাক নিচের দিকটাই এভাবে ব্ল্যাক দিয়ে নেবে। এবার যেটা করবে, এখন সম্পূর্ণ এই কালার দিয়ে দেখাবো আমি। এইভাবে
কিছু জায়গায় এভাবে স্কিন কালারটা দিয়ে নিবে। এগুলো ডিটেলস করে আমরা দেখাবো না, এগুলো জাস্ট একটু কালার দিয়ে বুঝিয়ে দিব। এবার ব্ল্যাক কালারটা নাও, ঠিক স্কিন কালারের ওপরে। স্কিন কালারের ওপরে হালকা করে, খুব একটা গাঢ় করবে না। খুব ভালো মতো খেয়াল করো আমি কিভাবে কালারটা দিচ্ছি। এখানে কিন্তু আমরা কোনো ড্রয়িং করব না, কিন্তু তারপরেও ড্রয়িংয়ের মতোই মনে হবে। প্রথমে কি করেছি, স্কিন কালারটা দিয়েছি। স্কিন কালারটা দেওয়ার পরে স্কিন কালারের ওপরে কী দিচ্ছি আমি, ব্ল্যাক হালকা হালকা করে। এটা কিন্তু গাঢ় করা যাবে না কোনোভাবেই। এরপরে জায়গা জায়গা একটু এইভাবে লাইট অরেঞ্জ, কোনটা তাহলে আমি কিছু কিছু জায়গায় ব্ল্যাক দিয়েছি। এরপরে কি করবে, ব্লু কালারটা নিয়ে আকাশে একটু এরকম একটা কালার দিয়ে দিবে। আমি দেখো এইভাবে রেখেছি, রেখে এইভাবে তুলে দিচ্ছি।
हल्का एक ग्रीन कलर नहीं लाइट को ये दिए दीची आबार किछु किछु जगह ग्रीन दिए दीची हल्का करे एकटु जस्ट टान दिए दीची बक्स बक्स তাহলে দেখো হয়ে গেল আমাদের 7ই মার্চের ভাষণ ড্রয়িং এবং কালার। আশা করি এটা যদি খুব মনোযোগ সহকারে দেখো এবং একটু একটু করে আমি যেভাবে কালার দিয়েছি যেভাবে বক্স করে এঁকেছি এটাকে ফলো করো তাহলে অবশ্যই তোমরা এই ড্রয়িংটা সেম টু সেম করতে পারবে, কোনো সমস্যা হবে বলে আমার মনে হয় না। এখানে আমি একটু কালো দিয়ে দিলাম আর এখানে পেন্সিল কালার দিয়ে কিছু লাইন। তোমরা চাইলে এইভাবে একটা উপরের দিকে লেখা দিয়ে দিতে পারো, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।